আল্লাহ নবী, এ বাবা শোনো শোনো, আল্লাহ নবী বসে আছে আবু তালেবের ঘরে, দরজায় কে গেছে? আবু জেহেল গেছে। কে গেছে? আবু জেহেল। আর কে গেছে? ওতবা সাহেব। আর কে গেছে? আবু সুফিয়ান। আর কে গেছে? রাইসুল মুনাফিক সব গেছে, মোটা মোটা পান্ডা গন্ডা এমএলএ এমপিএম কম সব আওয়াজ দিচ্ছে, কে বাড়ি আছেন? বাইরে আসেন। আবু তালেব বাইরে এলেন, কি খবর ভাই? তোমরা সব আমার দরজায়, এত লোক কি খবর? একটা বিশেষ কথা ছিল। বলে কি? তোমার ভাইপো কোথায়? বলে বাড়ি আছে। বলে শোনো, তুমি তো চাচা, তোমার কথা শুনে শুনেছি, তোমার খুব ভালোবাসে, তো একটা সুযোগ এনেছি, একটা ভালো অফার এনেছি, পারলে তোমার ভাইপোকে নিতে বলো। বলে কি? বলে যদি ও চায় যে মক্কায় একটা বিশিষ্ট ধনী হতে, তো কত টাকা দরকার বলুক, আমরা দেব। আবু তালেব চিন্তা করছে, শুনলাম লোক এক টাকা দেয় না, এত টাকা দিবে কেন? হ্যাঁ না বলেন। বললে আর কি? বললে শোনো, যদি ও চায় যে কোনো একটা পদ, মন্ত্রী হতে, এমএলএ এমপি হতে, উজি হতে, তো বলুন কোন সিটটা চায়, যে আছে ওকে নামিয়ে দে, ওকে বসিয়ে দেবো। বলছি সর্বনাশ, হঠাৎ এত বড় অফার, আর কিছু আছে? বলে হ্যাঁ আরেকটা আছে। বলে কি? যদি মক্কার কোনো মেয়েকে ওর পছন্দ হয় তো বলতে বলুন, যার মেয়ে আছে তাকে বিয়ে দেওয়া করাবো, আর যদি কারোর বউ হয় তাকে বলতে তালাক দে, না দিলে তার ব্যবস্থা আছে আমার কাছে, তার টুটি শুনে নেবো দে তার কাছে, মরে গেলে তো বউ তালাক হয়ে গেল, আবার কি, যে তাকে মেরে তোর ভাই পুকে দেবো। তো বলছে ভাই মেয়ে দিবি, টাকা দিবি, আবার তাকে পদ দিবি, এর বিনিময়ে কি নিবি? কন্ডিশন? বলছে নো কন্ডিশন, কোনো কন্ডিশন নেই, খালি বলো না নিতে, বলো না। তো মাথা মোটা হলে কি বলতে? হ্যাঁ তাই দাও। কিন্তু বুদ্ধিমান লোক তো, বুদ্ধিমান লোক তো, বলছে ভাই শোনো, এতগুলো অফার, কিছু তো একটা আছে ব্যাপার, কন্ডিশন কি? বলে শোনো, তোমার ভাইপোকে খালি বলো, তোমার ভাইপোকে বলো যে কলমা পড়ুক, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, যা খুশি করুক, কিচ্ছু বারণ করবো না, তবে এই কথাগুলো যেন আর কারোর কাছে বলে না। আর কারোর কাছে জোরে বলে, এরকম যদি আমাদের কাছে অফার আসত, বাপ সিপিএম হলে ছেলে কংগ্রেস হয়ে যেত, হতো না? কিন্তু যদি এইরকম অফার একবার আসতো, তো এখনকার যুগের পার্টির লোকেদের রাত্রে বেলা বাপকে মার্ডার করে ওই এমএলএ হয়ে যেত, হ্যাঁ না বলে? কিন্তু সে যুগ নয়, ইনি তো তিনি নন। তো আবু তালেব বলছে ভাই শোনো, এটা আমি বলতে পারলাম না, যার জিনিস তাকে জিজ্ঞাসা করে, যার জিনিস তাকে জিজ্ঞাসা করে, বাস অধিকার ঘটনা শুনতে হবে না, আর শুনতে হবে, আর শুনতে হবে কথা, যেটা বলছিলাম সেটা শুনে, যে এতগুলো অফার যখন এমনিতে দেবে, তখন কোন একটা ব্যাপার তো থাকতে হবে, হ্যাঁ না না জোরে বলে। তাহলে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে, কোনো ব্যাপার থাকবে না? জোরে বলে, জোরে বলে। তো ফেরিওয়ালা বলবে, হুজুর আমি এই পর্যন্ত জানি, আর বেশি জানি না, দোকানদারে যান তো শুনিয়ে দেবে, কুল ইয়া ইবাদী আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, প্রথম দুটো কলি ছেড়ে দিয়েছে, কারণ ওই দুটো ধরলে বক্তার কপালে কষ্ট, কথা বোঝেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমার বান্দাদের বলে দাও, কাদের বলো? জোরে বলো, বান্দাদের। আমরা সবাই কি? আমরা কি? জোরে বলেন, বান্দা। আমরা কি? জোরে বলেন না, বান্দা। বান্দা শব্দের বাংলা মানে কি? গোলাম। বান্দা মানে কি? জোরে বলেন, গোলাম। মালিক যদি গোলামকে ডাকে, আর গোলাম যদি মালিককে বুড়ো আঙুল দেখায়, আর গোলাম থাকলো, কথা বলেন, ওরা চাকরি থাকবে,
মালিককে চাকর বলে মানবে, বিবিকে যদি স্বামী ডাকে, স্বামী যদি অন্যের হাত ধরে রাস্তা দিয়ে দেখে, ও বিবি আর স্বামীকে নেবে, ও স্বামী আর বিবি নেবে, কথা বলেন, এই বিবি ফিরে আসলে স্বামীর কাছে কিছু চাইলে পাবে, জোরে বলেন, যদি বিবিকে স্বামী ডাকে আর স্বামী যদি অন্যের হাত ধরে রাস্তায় হাঁটে, ওই বিবি আর স্বামীকে পাবে, যদি বলেন পাবে না, ওই স্বামী বিবিকে নেবে, নেবে না, তো আমি বান্দা কিনা, এখান থেকে শুনে নাও নমুনা, আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা আতাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাসানের 8 নম্বর আয়াতে মালিকের পিস্তারের মিডিল পয়েন্টে আল্লাহ পাক শুনে, আমার রাসূল যেটা দিবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, আমার রাসূল যেটা দিবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও, আমি আল্লাহ সূক্ষ্ম বিচার লেনেওয়ালা, কথাটা মনে রেখে দাও। ও পিপা কয়েল বাড়ির বাবাজিরা, আমার বুদ্ধিমান সোনার চার জোয়ান যুবকেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি স্বামী ডাকলে বিবি সাড়া না দেয়, মালিক ডাকলে গোলাম সাড়া না দেয়, তাহলে ওই চাকরকে আর মালিক রাখে না, ওই বিবিকে রাখে না। ও মুসলমানের ছেলে, দিনে 5 বার কে তোমাকে ডাকে? জোরে বলো, আল্লাহ কে ডাকে? আল্লাহকে আল্লাহ ডাকে, কে ডাকে? জোরে বলো, কে ডাকে? আল্লাহ। আল্লাহ ডাকে, হাইয়া সালাহ হাইয়া ফালাহ। মুসলমান বলে কারখানা জোরে জোরে চালা, এই হাইয়া সালাহ হাইয়া ফালাহ, বলে মাঠের কাজ আছে এখন জোরে জোরে চালা। ও সারা জীবন আদান শুনে বাইরে থেকেছে, যারা বান্দা তারা না হারামি তারা, কথা বলে না। এই বাবাজি, আদান হচ্ছে মসজিদ হাইয়ালা সালা, পাশে পাশে তাস খেলে, ও সালারা কোন সালা, কারা তাস খেলে মসজিদের পাশে? বামুন তাস খেলতে আসে, বাউরি বাঘ দিয়ে আসে, মসজিদের পাশে কারা তাস খেলে? মুসলমানের বাচ্চা যারা সাহস করে মসজিদের পাশে তাস খেলে তারা, এখন বলছে হাইয়ানা সালা হাইয়ানাল ফালা। ও তখন বলছে পিয়াদের আছে জোড়া, এই দেখে একখানা রঙের পিট মেরে দিছি, ফেরেশতারা বলছে আল্লাহ এ দেখো কায়দা, দেখো হারামিদের, তুমি দেখো চুপ করে বসে থাকে, মিলাদের দিন নিজেকে বান্দা বলে দাবি করে। ও মুসলমানের ছেলে, যদি স্বামীর হাত ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে চলে যায়, ওই স্বামী আর ওই বিবি আর স্বামীর ভাত পাবে না। ও মুসলমানের ছেলে, সকালে ডেকে তোমাকে পেলো না, দুপুরে ডেকে তোমাকে পেলো না, জোহরে ডেকে তোমাকে পেলো না, আসর মগরিবে তোমাকে পেলো না, এসাতেও তোমাকে পেলো না, সপ্তাহে একদিনও তোমাকে পেলো না, জুমার দিনে কখন এলি আর কখন চলে গেলি ফেরেশতারাও বুঝতে পারলো না। মুসলমান জুমার দিনে এমন সাজবে মনে হবে যেন ফিফা কয়েল বাড়ির মালে টানা, এমন পড়েছে জামা মনে হচ্ছে যেন আজরাইলের মামা, এমন পড়েছে টুপি মনে হচ্ছে যেন কাবার ইমাম এসেছে তারে দেখি, এমন সেজে ঈদের দিনে বার হয়ে যাচ্ছে মনে হচ্ছে আল্লাহ আমার রুহুল আমিন সাহেব ফিরে এলো না, কি বলতেন, কথা বোঝেন নাই? ফেরেস তার চিন্তা করছে কয়েল বাড়ির মালতে একটাও নাই, এই কে রে? বলে হুজুর সকালবেলা সিনেমার, সকালবেলা ঈদের গেটে আর বিকেল বেলা গিয়ে দেখি সিনেমার গেট ব্যালকনিতে টিকিট কাটে, ফেরেস্তা বলছে আল্লাহ সেই মালটা, আল্লাহ সেই মালটা যে সকালবেলা ছিল ঈদের মাঠে, এখন দেখছি ব্যালকনিতে টিকিট কাটে, এরা বান্দা, কথা বলে না, এরা বান্দা। তো কোরআন চাচ্ছে কলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আমার নবী গো, আমার বান্দাদের বলে দাও, আমার বান্দা যারা তাদের বলো, ওরে বান্দা হলো তারা, আল্লাহ ডাকলে ছুটি মসজিদে যায় যারা, ওরে কোথায় আছে বলো? আল্লাহ বলে আমার বান্দা হলো তারা, আমি ডাকলে ছুটি আমার সামনে দাঁড়িয়ে পড়ে যারা, ওরে কোথায় আছে বলো? চলো বিসমিল্লাহ বলে কোরআন খোলো, আল্লাহ শুনে দিয়া ইয়া ইবাদি আল্লাযীনা আমানু
পৃষ্ঠার উপর থেকে তিনটে চারটে লাইনের পরেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, আমার বান্দাই মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, যখন যেখানে আদান শুনবে ওইখানেই নামাজ পড়ো, চাষি জমির আলেতে পড়ো, দোকানি দোকানের ভিতরে পড়ো, কারখানার মালিক কারখানায় পড়ো, কলের মালিক কলের ভিতরে পড়ো, ও ড্রাইভার গাড়ি সাইড করে পড়িয়ে নাও, প্যাসেঞ্জার তুমি নেমে বাস স্ট্যান্ডে পড়ে নাও, যখন যেখানে ডেকেছি ওখানে সামনে দাঁড়িয়ে দাও, বলে হুজুর কি দেবে আমাকে বলে দাও, ওরা যদি জালুল্লা তুলগি হিমতি জারাতুন ওয়া না বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ওয়া ইয়াকুনুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। পারা নাম্বার 19, পারা নাম্বার 18, সুরার নাম সুরা ফোরকান, সুরার নাম সুরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, রিজালুল্লাহ তুলগি তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, চাষ করে, চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, অফিস আছে, আদালত আছে, ডাক্তারি করে, মাস্টারি করে, সব নিজের নিজের কাজে থাকে, আল্লাহ আমি যখন ডেকেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, দোকানি দোকান বন্ধ করে, অফিসার অফিস বন্ধ করে, কলওয়ালা কল বন্ধ করে, বিলওয়ালা বিল বন্ধ করে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি বন্ধ করে, আল্লাহ সামনে দাঁড়িয়ে বলে রাব্বানা ভিখারি তুমি করলে না এটাই তোমার করুণা, অন্ধ তুমি করলে না এটাই তোমার করুণা, পাগল তুমি করলে না এটাই তোমার করুণা, তাই তোমার পায়ে রাখছি মাথা, তাড়িয়ে তুমি দিও না। বলেছি কোনোদিন, আল্লাহ তুমি যদি আমার চোখ দুটো সুন্দর না দিতে আর কালারটা সুন্দর না দিতে, তাহলে আমার জন্য কেউ রাতের বেলা গলায় দড়ি দিত না, এই সুন্দর কালারটা কে দিয়েছে, তোর বাবা ওই কে দিয়েছে, এত সুন্দর ছুচালু পাড়া নাক আর পটল চেরা চোখ আর একেবারে মানে ফিরফিরে মোচ দেখলে মনে সম্রাট যাচ্ছে, এই বডিটা তোমাকে কে দিয়েছে যদি বলো, কোনোদিন আল্লাহর পায়ে সোপে দিয়ে বলেছো আল্লাহ তুমি যদি আমার একটা পা তুলে নিতে তাহলে আর দুটো পা বগলে ভরে দিতে হতো, একটা পা কেটে দিলে বগলে করে দিত হতো, দুটো দিত হতো আর ধান ভাড়া মেশিনের মতো চলতো হচ্ছ, ও যখন যেত সামনের লোক এমনি সরে যেত, এই সরে যাও মাল কোথায় ঠুকে দেবে কিন্তু সরে যা, কথা বোঝেন নাই, বিছানায় শুতে গিয়ে দড়াম করে পড়তো, পাকা ঘরে ছাদ বুঝতে পারতো সালা লোহা বেঁকে যাবে যা অবস্থা, এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহকে মনে করে কখন এই কথা স্মরণ করিয়েছি যে আল্লাহ তুমি আমাকে আরামের এসির তলাতে বসিয়ে চাকরি করাচ্ছ, আমি তোমাকে ভুলি কি করে, তুমি ইচ্ছা করলে আমাকে রিক্সা চালাতে পারতে, আমাকে দিয়ে রিক্সা চালাতে পারতে, আমাকে দিয়ে লোকের বাড়ির কি লোকের বাড়ির কাজের লোক বানাতে পারতে, আমাকে দিয়ে ঝাড়ু দেওয়ার কাজ করাতে পারতে, তুমি আমাকে অফিসার বানিয়েছো এটা তোমার করুণা, তাই ঝাড়ুদার তোমাকে ভুলে যেতে পারে আমি তো ভুলতে পারি না, যদি ভুলে যাই তো আমার নাম কি, আমি কি কবরস্থানে জলসা করছি নাকি, হ্যাঁ এই আমি যদি ভুলে যাই তাহলে আমার নাম কি, নেমো খারা, কি নাম বলো, বউ যদি ভুলে যাও যদি আচ্ছা নেমো খারাম, এই নিমু খারাপ কি দিই না আমি, কত চকলেট খাইছি ভুলে গেছে নিমু খারাপ, তুমি কি খালি জলসা শুনেছে, খালি জলসা শুনেছে, আল্লাহ গফুর রহিম, ঢেলে দেবে ফেরেশতারা বলছে সাবধান হওয়া, তাহলে কাপড় খুলে ঢেলে দেবে, কবরে কাপড় থাকবে না, কবরে গায়ে কাপড় থাকবে, থাকবে থাকবে না, মাইয়ের গায়ে কটা কাপড় থাকে,
তিনটে, দুটো কাপড়ে থাকে আমলনামা, দুটো কাপড়ে থাকে যদি বলেন আমলনামা। এই জন্য মানুষের হাতের আঙুল যেমনই হোক, এই আঙুলের ডগটা ছুট করা হয়, শাহাদাতের আঙুল কলম হবে। আর পৃথিবীর সব জায়গায় শুকিয়ে গেলে জীব তখন ভেজে থাকে, স্পঞ্জ জীব দেখে তৈরি হয়েছে। সেদিন সারা দেহে রক্তটা সব জীব টানবে, আর ও এরকম ডুবাবে আর লিখতে শুরু করবে। জীবনে যত ভালো কাজ করেছে সব কিজি, এ বাবাজি চিঠির দাম বেশি না কালির দাম, কিছু জানে জল চাষনের কাজে। আরে করার বোঝার জন্য এগুলো আগে বোঝা দরকার। কিসের দাম? কালির দাম। কিসের দাম জোরে বলেন, কি করে বুঝলেন? কালি না থাকলে লিখবে কি করে? আলাদা কথা, কালির দাম বেশি। একটা চাকরি আছে সুপারভাইজারের, বেতন কত? 1,20,000, অ্যাড করলে পরে আবার বাড়বে, তার ঘুষ টুস তো আছে ইনশাল্লাহ। কি জি, এ বছর একটা চাকরি আমার কাছে এসেছিল ফুড ইন্সপেক্টরের, বলে যে আপনার কোনো লোক নেই? আছে, অনেক লোক আছে। বলতে যে সিটটা খালি আছে, এমএলএ কোটাতে আছে, আপনি লাগিয়ে দেন, 1,20,000 অ্যাডে বেতন, তারপর তো যা বাড়বে বাড়বে, আর কলম যদি চালাতে পারে যত খুশি তত কামাবে, খালি সই মারলেই টাকা। কারণ যেখানে ফুড ইন্সপেক্টর সই করে দেবে ওটাই তো বাজারে সব হয়ে যাবে। হ্যাঁ না বলে, হ্যাঁ না কি দিতে হবে? বললে 10,00,000 প্রথম দেবে, আর চাকরি যেদিন অ্যাড করবে সেদিন 10,00,000 দেবে। আমি বললাম শোনেন, আমি 20,00,000 টাকা দিয়ে আমার ছেলেকে ভাঙা চোরা ব্যবসা করে দেবো, তো আপনার উঠানের পেটটা করবো না, কারণ চাকরি পাওয়ার আগে আমাকে ঘুষ দিতে হচ্ছে। আমার ছেলে আমার জন্মের হারামির বাচ্চা না, তাই ওকে আমি হারাম খাওয়া শেখাই নাই, ও হারাম খাবে না। কি বুঝলেন? আপনাদের নাম বলবো, নাম বলবো আপনাদের, ওই যে এখন যুব কংগ্রেস, কি নাম, তৃণমূল কংগ্রেসের যিনি যুব সম্পর্ক আপনার সভাপতি, কি নাম? উনি বলতে পারছে না নাম বল কেন? আমি নাম বলছি না, বুঝতে পারছেন না, আমি ইচ্ছা করে নামটা বলছি না। উনি 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 ওনার একেবারে তিনি, ওনার তিনি মানে যিনি পকেটে দেন উনি কিছু বোঝেন না, যা করে রাজা দশরথ, আমি শুধু খাই নিমিত্ত মাত্র। তিনি ডাইরেক্ট আমার সঙ্গে কথা হচ্ছে, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আসা যাওয়া আছে, এখনো কথা হয়। বাবা ওটা আমার দ্বারা হবে না, 20,00,000 টাকা দিয়ে আমার বাচ্চাকে ভাঙা চোরার ব্যবসা করে দেবো, স্যার ঠিক আছে, লেখাপড়া শিখিয়েছি, একেবারে মূর্খ না তো, মোটামুটি সে ব্যবসা করে খেতে পারবে, তার ভাতের অভাব হবে না। তবে টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে আমার ছেলেকে আমি সুরের বাচ্চা করব না। পায়খানা খাওয়া হালাম না হালাল? পায়খানা খাওয়া হারাম না হালাল? পায়খানা কোন জানোয়ারে খায়? শুয়োরে খায়। কিসে খায়? কুত্তায় খায়। ঠিক বলেছে, পায়খানা কারা খায়? কুত্তায় অল্প খায়, আর শুয়োরে ফুল খায়। পায়খানা খায় কারা? শুয়োরে। হ্যাঁ না বলে, পায়খানা হারাম না হালাল? যদি বলে, আরে পায়খানা হারাম না হালাল বলেন না, যদি বলে তো হারাম খায় যারা, শুয়োরের আরেকটা কোয়ালিটি হচ্ছে তারা। এটা মনুল আমি সাবরণ ভাই বলবে না, এটা এলাকার মনুল চক্র বলবে না, কারণ বললে তাকে ভাবতে হবে আর দাওয়াত হবে না, আমার একবার হলি হবে আর লাগবে না। কি বুঝলেন? কবরে যখন উঠবে না, তখন দেখতে মানুষের মতো সবে, কিন্তু শুয়োরের মতো উঠবে। সারা জীবন হারাম খেয়েছে ও মানুষ, কি করে হলো ও মানুষ, কি করে হলো? যাক ও বাইনা এখন যাচ্ছি না, যেটা শুনছে শুনে দেন বন্ধু, মনে রেখে দেন ঠান্ডা মাথায়। আল্লাহ বলছেন আমার বান্দাদের বলো তারা যদি কোনো ভুল করে, তো বান্দা কে? এটা স্যাম্পল তো দেখাও। হেনা না বলে, কে বান্দা, কারা বান্দা? আল্লাহ একটা দুটো বান্দার নাম বলো, তো কোরআন শুনিয়ে দিচ্ছি, সুবহানাল্লাযী আসরা
আয়াতটা বুঝাবে যদি আয়াতটা পড়তে চাও আমাকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল, বলো মসজিদিল আকসা, আমি রাতের অন্ধকারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আর মসজিদে আকসা থেকে আমার বাইতুল্লাহ যাকে নিয়ে গেছি, তিনি কে? জোরে বলেন মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর, ইনি হলেন বান্দা। আসরা বি আবদিহি, আমি আমার বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে আকসা আকসা থেকে আরশ নিয়ে গেছি। বান্দা যদি হতে চাও আমার রাসূলের সঙ্গে একটু মিল খাওয়াও। তাই শুনিয়ে দিয়েছে দ্বিতীয় জায়গাতে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, ওটা 15 পারার প্রথম সূরা, এটা 15 পারার দ্বিতীয় সূরা, ওটা সূরা বানি ইসরাইল, এটা সূরা কাহাফ, ওর এক নম্বর এর এক নম্বর। আল্লাহ পাক শোনাচ্ছেন আমি যার হাতে আমার কিতাবটা দিয়েছি ওটা হলো বান্দা। তো আল্লাহ কোরআন কার হাতে দিয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে। কথা বুঝে আসছে? আচ্ছা আমরা কলম বলি, অংশ অংশ বলি, অংশ বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার সেই বান্দার উপরে তুমি সাক্ষ্য দিচ্ছ যে আমার বান্দা এবং রাসূল। তো বান্দা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আয়াত পড়েছিলাম মিলিয়ে না, আমাকে ছেড়ে দাও। আয়াত কি ছিল? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যেটা দেবে ওইটা নাও যদি বান্দা হতে চাও, ওটা যদি ছেড়ে দাও বান্দার খাতা থেকে নামটা বাদ দাও। কোরআন হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমি আমার রসুলের জীবনীটা তোমাদের জন্য উত্তম নমুনা করে পাঠিয়েছি, তুমি যদি বান্দা আমার হতে চাও আমার নবীর জীবনীটা দেখে নাও, আর ওই রকম জীবন বানিয়ে যদি আসতে চাও বান্দা বলে ঘোষণা হবে এটাই তুমি শুনে নাও। ও কয়েন ফিফা কয়েন বাড়ির বাবাজিরা, আমার আল্লাহ বলা বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি সত্যি মানুষ হতে চাও আর যদি আল্লাহর বান্দা হতে চাও, গুনাহ যদি মাফ করিয়ে নিতে চাও, তো আল্লাহ শোনাচ্ছে আমার বান্দা হয়ে দেখাও। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তো শুধু আল্লাহ গফুরুর রহিম না, বান্দার উপরের জন্য গফুরুর রহিম, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ব্যাকে চলেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইর تجدوه عند الله هو خيرا وأعظم أجرا أستغفر الله إن الله غفور رحيم تنت طبي پار হলে তৃতীয় আর শুনে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা কান আল্লাহু গফুরুর রহিমা। যত জায়গায় আল্লাহ বলেছেন আমি গফুরুর রহিম, সেখানে শর্ত রেখে বলেছেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আপনাকে তওবা করতে হবে, তিনি গফুরুর রহিম, করবেন ইনশাআল্লাহ। প্রথম তওবা হলো ওয়াকিমুস সালা, আপনাকে নামাজি হতে হবে তওবার জন্য, কারণ বেনামাজির কোনো তওবা কবুল হবে? জোরে বলেন হবে? বেনামাজির কোন তওবা কবুল হবে? জোরে বলেন, বেনামাজির কোন দোয়া কবুল হবে না? দেখবেন বড় বড় ইজতেমা, বড় বড় জলসা, তিন দিনের জলসা, বড় বড় সব অনুষ্ঠান চলছে,
পেচ্ছাপ করে, পানিও নেয় না, গোসল নাই, নামাজ নাই, কিচ্ছু নেই। আখিরি মোনাজাত যখন শুরু হচ্ছে, আল্লাহর ওলিরা দোয়া করছে, দোকান ছেড়ে দিয়ে চলে এসে ওই অবস্থায় বসে পড়েছে, আল্লাহ আল্লাহ। তখন বুঝবে যে আদার বনে শিয়াল ঢুকেছে। কি ঢুকেছে বলেন, জোরে বলেন, উলু বাড়িতে শিয়াল বেরিয়েছে। কারণ মুসলমানের কান্না এরকম না, তওবাকারীর কান্না এরকম না। মুসলমানের কাঁদার ডিজাইন আছে, মুসলমানের কাঁদার একটা ভাব আছে। ওই উলু বাড়ির শিয়ালের মধ্যে ও হো খুব কাঁদছে, তখন বুঝতে হবে খুবই চেপেছে। কি চেপেছে? আমি চলে গেলে বলি অনেকে সালা কি করতে এলো রে, খালি উল্টো পাল্টো বলছিল, তবেই তো আমি বলবি, গাল দেবে তবে তো। আমি চলে গেলে দু চার জন গালি দেয় তাহলে আমি বলবি কিসে, বলবো বলবো? হ্যাঁ না বলে, যে যে বাড়ির বউকে দেখে দেওয়ার বলে মেয়েটা বাজি নিয়ে গো, এ কুলছিল কার সঙ্গে মেশে না, তখন বুঝবে যে বউটি সতী সাবিত্রী। যে বাড়ির জামাই এসে বলবে তুই বিয়ে করেছিস বাড়ি, কিন্তু মেয়েটা বেশ দুতের না বুঝলি, খুব কার সঙ্গে মিশতে চায় না, তখন বুঝবি তোর বিবি চরিত্রবতী সতী কন্যা। কারণ ও নুন দেয়ের গলা ধরে দুলা ভাই বলে চুমো খায় না, ওই জন্য হারামির বাচ্চার পছন্দ হয় না। আরে হ্যাঁ না বলেন না, বউ যদি কুলোটা হয় তখন দেওর বলে বড় ভাই তুমি বাড়ি যাও, আমি আছি তো, চিন্তা করতে হবে আমি আছি, মাল বই দেবে। বউ যদি কুলোটা হয় তখন জামাই ঘন ঘন বেড়াতে আসে, কারণ জানে গেলেই হবে। কি কুত্তার যা স্বভাব, কথা বুঝেছ? আর বউ যদি কুলবধু হয় তো সবার কাছে প্রিয় নয়, বক্তা যদি সত্য বলে তো সুদখোরের কাছে প্রিয় হয়, কথা বলে না। বেনামাজি যদি বাঁশ যায় ওরা সমান হলে বলবে হাত দেব সালাম, কি করতে বলতো কি বলে। তো আমি চলে গেলে যে দু চারজন গালি না দেয় তাহলে আমি মৌলবি কিসের বোকা কোথায়, কথা বুঝে যায়? সবার কাছে যে প্রিয় হয় জান্নাতের লোকটা ভেজাল ছাড়া কিচ্ছু নয়, মনে থাকবেন চাল্লা, কথা বলেন না, মনে থাকবেন চাল্লা। এই বাবাজি এর থেকে আরো আরো নিচে নেমে বলবো, এর থেকে আরো নিচে নেমে বলবো, বুঝতে অসুবিধা নিচে নেমে বলবো, যারা দেহ বেছে খায় বুড়োও পছন্দ করে ছোঁড়াও পছন্দ করে, মনে হয় মালটা এখনো বুড়ো হয় না কচি হয়, হ্যাঁ না না, জোরে বলেন না। কিন্তু সতী বধুকে একমাত্র স্বামী ভালোবাসে আর কারণ নয়, ওটা দেখলে সবার একটু হিংসা হয়, ওটা মনে রেখে দেবে, কথা বুঝেছেন? চকচকে চামড়া দেখে তাকির পাতালি মনে করে চিবিয়ে দেবেন না, ভেতরে ভেরি গুরু ভরা আছে বুঝতে পারবেন, চিবানোর পরে আগে বুঝতে পারবেন। আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য এর থেকে খারাপ বলতে পারলাম না, কারণ পাশে মা বোন বসে আছে, তা খারাপ বলাটা উচিত হচ্ছে না। তবুও জাতিকে শুধু খালি খোঁচা না দিলে নয় তাই বুঝে দিলাম বন্ধু, এটা আল্লাহ পাক শোনাচ্ছেন প্রথমে নামাজি হতে হবে। আর ওই রকম কাঁদে না, কিরকম মিলাদের শেষে জলসা শেষে ইমাম সাহেব দোয়া সবাই দোয়া করছে, আর ওর পিছন দিকে এমন হৌ 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 করছে, পাড়ার লোক বলছে সত্যি বাচ্চাটা কাঁদার ডিজাইন কি কেঁদেছে, কাঁদে নাই খবি সিগিনি করেছে, কথা বুঝেছেন? শয়তান শেষ জায়গায় লাগে, কোথায় কোথায় লাগে যদি বলে, শয়তান শেষ জায়গায় লাগে, এমন জায়গায় লাগে যে যেখানে আপনার বাঁশ যাবে আপনি বুঝতে পারছেন না, ঠিক মরণের সময় হবে আর তখন আসবে, আপনি কবরস্থানে গেছেন তখন আসবে, কি বুঝলেন, নামাজে যাবেন তখন আসবে, দোয়াত যাবেন তখন কাঁদ কাঁদ না। মুসলমানের কাঁদার নিয়ম আলাদা, আমার নবী কাঁদতেন, জোরে বলেন, কান্তেন কি কান্তেন না, জোরে বলেন, কতটা জানেন, শুনে যান, আমার নবী এতটা কেঁদেছে যে আল্লাহ পাক ফেরেশতা পাঠাতে বাধ্য হয়ে গেছে, আল্লাহ পাক ফেরেশতা পাঠাতে বাধ্য হয়ে গেছে,
আর বলেছে হাবিবকে গিয়ে বলো এমনি করে কাঁদে না, নিঃশ্বাস বন্ধ হচ্ছে, মরে যাবে। আমার হাবিব এতটা কাঁদুক আমি চাই না, কি চায় বলতে বলো, দিয়ে দেব। কোথায় আছে, কোথায় আছে গল্প? না জয়নাল পেট গজিয়ে বলে নাই, আর কোন মামুর কাছে ধার করে বলে নাই। আপনি কোরআন খুলুন আর এক্ষুনি দেখে নিন। আল্লাহ পাক বলেন ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আছে নাই, ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আতাফা। দাওয়াতের কাজ করে উম্মতের কাছ থেকে ফিরে রাসূল এসে এত কাঁদছে, এত কেঁদেছেন যে নিঃশ্বাস ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে হাত ফেলে পড়ে যাবে। তো আল্লাহ শোনাচ্ছে হাবিব, হাবিব গো কান্না বন্ধ করো, হাবিব তুমি যা বলবে আমি মেনে নেবো, আর আমি তোমাকে কাঁদাতে চাচ্ছি, তুমি বন্ধ করো। কত কেঁদেছে কিন্তু বিবি পর্যন্ত শুনতে পায় নাই, বিছানার বিবি বুঝতে পারে নাই। আর তুমি আমার মজলিসে কাঁদছো, ও পাড়ার লোক বুঝতে পারছো, হ্যাঁ কে কাঁদছে রে, জব্বারের খান তখন বুঝতে হবে কি রাতের শেষে ঠান্ডা লেগেছে, চিল্লাচ্ছে, গা গরম করছে, পাগলা কোথায়। বলে হুজুর ওটা নবীর জন্য, আমাদের জন্য মাই চ্যালেঞ্জ, আপনার জন্য আছে, আমার জন্য আছে। আরেকটা শুনে নেন, আল্লাযীনা ইয়াবিতুনা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা চলুন গিয়ে কোরআন খুলে দেখুন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী জগৎ যখন জাগবে না, যখন পৃথিবীর কোন মানুষের খবর থাকবে না, তখন তুই আসবি আর আমি আসব, থাকবো শুধু দুজনা। ও বায়ান এবার মনে করো, যখন সব ডাক্তারি বন্ধ হয়, কার ডাক্তারি চালু হয়? তো আল্লাহ বলছে সবার দোকান যখন বন্ধ হয়, আমি আল্লাহ আমার রহমতের দরবার তখন খুলে যায়। ও মুসলমান, আল্লাহ শুনছে সবার দরবার বন্ধ হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, আদালত বন্ধ হয়ে গেছে, অফিসার ঘুমিয়ে গেছে, প্রফেসর ঘুমিয়ে গেছে, মিনিস্টার ঘুমিয়ে গেছে, ব্যারিস্টার ঘুমিয়ে গেছে, সবার সবার দরজা বন্ধ হয়ে গেছে, আমার দরজা খুলে দিয়েছি, আয়, তুই থাকবি আর আমি থাকবো, থাকবো শুধু দুজনা, তুই বলবি আমি শুনবো, আর তৃতীয় জন শুনবে না, আমি আমি আল্লাহ তোকে দেব, তুই বান্দা নিবি, ফেরেশতারা জানবে না। তখন সেইটাই মাথা রেখে বলো রব্বানা, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কাউকে যেন জাহান্নামে দিও না। কখন কাঁদবে? রাত যখন গভীর হবে, ওই রাত যখন গভীর হবে, বিশ্ব যখন জাগবে না, মমিন তখন কাঁদে, বন্ধু মিলা দেতে কাঁদে না। মনে থাকবে ইনশাল্লাহ, যদি কান্না আসে তো চেপে নেন, আস্তে আস্তে কাঁদে, হ্যাঁ 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 কাঁদে কাঁদে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার মহতর উত্তর বুজুর্গ, মজলিস যখন শেষ হবে, আখিরি মোনাজাত আগে তওবা হবে, আখিরি মোনাজাত আগে তওবা, জোরে বল, হবে। আচ্ছা মাঝখানে তওবা করলে অসুবিধা কি আছে? কোনো অসুবিধা আছে না? আসলে মাল জানেই না, জীবনে কি বেলাকে আপনাকে বলি নাই, বলেছেন শোনেন নাই। আখিরে তওবা করা সুন্নাত, মাঝখানে তওবা করাটা সুন্নাত না। আর একটা সুন্নাত জিন্দা হলে 100 শহীদের সওয়াব, হ্যাঁ না না, কত সব। আরে তওবা কবুল হোক আর না হোক, একটা সুন্নাত কবুল হলি তো বেড়া পার। হে মাল জানি না, বলেন তো মাঝখানে তওবা কেন সুন্নাত না? কোথায় আছে তওবা শেষে সুন্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, আল্লাহ পাক শুনিয়েছেন,
আচ্ছা সত্য বলেন যে কথাগুলো আমি আপনাদের আজকে শোনাচ্ছি, যে আল্লাহ যেটা আমাকে দিয়ে বলাচ্ছে, আমার নিজের মাথাতেও ছিল না, আল্লাহ বলাচ্ছে আমি বলছি, সত্য বলেন কথাগুলো আনোখা মনে হচ্ছে না হচ্ছে না? বলেন বলেন, অভিনব মনে হচ্ছে না হচ্ছে না? এ বাবা জিরা, এটা আমার বাঁধানো না, আগে জমানো না, তিনি দিচ্ছেন আর আমি আপনাদের বলছি। আটকে গেলে বলবো আল্লাহ তুই বলতে বলেছিস, আমি বলেছি, বুঝে লাগা তুই, আমি জানি না। কারণ হলাল আমার, হলাল যদি বলে আমার মাল, ফার্স্টে বলেছি সুবহানাকা লা ইলমা লানা, আমার কিছু জ্ঞানই নাই, সব মাল তো তোর, কথা বোঝেন নাই তো? সে দিচ্ছে আর আমি আপনাকে বলছি, বিশ্বাস করে যে আগে আমাকে জমাই ছিল না। মেরে মহতরম মুসলিম বদল কর, তওবা শেষে করা সুন্নাত, এরাও দেখিয়ে দিচ্ছি, শুনে নেন। মেরে মহতরম মুসলিম বদল কর, ফজরের নামাজ হলো, জোহরের হলো, আসর হলো, মাগরিব হলো, এশা হলো, এরপরে আর কি আছে? তাহাজ্জুদ, তারপরে ফরজ, তারপরে, তার মানে আসলে নামাজই নয়। আপনি নামাজই নয় মশাই, এখন নামাজই জানেন না তো আপনি, কোন নামাজ কোথায় পড়ে? ফের দেখেন, ফজর হলো, জোহর হলো, আসর হলো, মাগরিব হলো, এশা হলো, রাতের অন্ধকারে তাহাজ্জুদ হলো, তারপরে এই যে মাল বেরিয়ে চাতকুনে কি আরতে পড়েছিল, জীবনে পালিশ করে নাই, আরতে পড়েছিল, জীবনে পালিশ করে নাই, এতক্ষণে মাল গোজা মেরে বার করে শেষে কি নামাজ? বেতের, বেতেরটা তাহাজ্জুদের পরের নামাজ রে বাপ, তাহাজ্জুদের পরের নামাজ হচ্ছে বেতের। শেষ নামাজ কি জোরে বলেন? বেতের। আর বেতেরের শেষ রাকাতে আছে কি? দোয়ায়ে কুনুত। এটা কি? এটা হচ্ছে আসল ইস্তিগফার। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফির, আল্লাহ তোমার কাছে তওবা করছি। আল্লাহ আল্লাহ বলছে আমি বান্দাকে তওবা করাচ্ছি, বান্দাই জানে না। কখন করাচ্ছি? শেষে। কখন করাচ্ছি? শেষে, পাকে না না পাকে? জোরে বলে কথা বলে পাকে। আর আপনি যে বসেছেন কোথায়? ফাঁকে, কথা বলুন, পাকে আছেন তো? এ পাকে আছেন তো? হুজুর আর পাক থাকে এই শীতে, যা শীতটা কমেছিল একটু পাকটা হচ্ছিল, আবার যা শীতের পাক মারছে, আর পাক করার কায়দাই নাই। হ্যাঁ আল্লাহ, আমি তওবা করাচ্ছি আমার বান্দাকে, পবিত্র অবস্থাতে আমার সামনে দাঁড় করিয়ে নামাজের হালাতে বুকে হাত বেঁধে অপরাধের মতো তওবা করাচ্ছি, ও হাত রেখে বলছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা। এই জন্য তওবা শেষে করা সুন্নাত। তওবা যদি বলে তো নামাজিকে না বেনামাজিকে? এই আল্লাহ তওবা কার করছে, নামাজিকে না বেনামাজিকে? কথা বলেন, আমরা কাকে তওবা করাচ্ছি? যদি বলে তিন ভাগ বেনামাজি আর তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ ফেরেশতা বলছে বেনামাজি তওবা আল্লাহ কি আছে? বেনামাজি তওবা আল্লাহ কি আছে? আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শুনছে ওয়াকিমুসসালাহ, প্রথম নামাজি হও পরে তওবা করবে, বেনামাজির কোন তওবা কবুল হবে? যদি বলে না, অতএব নামাজ পড়া শেখো আর তওবা করা ধরো। মন থাকবেন চাল্লাহ, মন থাকবেন চাল্লাহ তো বলেন ওয়াকিমুসসালাহ শব্দের মানে কি শিখেছেন আদুন থেকে? ওয়াকিমুসসালাহ মানে কি? নামাজ কায়েম করা। কায়েম শব্দের মানে কি? খালি কায়েম করো শিখেছ না? কায়েম শব্দের মানে কি? কায়েম শব্দের মানে কি না জানলে বলুন, জানি না কি জি বলেন, কায়েম শব্দের মানে কি? প্রতিষ্ঠিত। ফের প্রশ্ন ঘুরে গেল, প্রতিষ্ঠিত কাকে বলে? এমন উত্তর বলছেন যে উত্তরের ভেতরে প্রশ্ন গুঁজিয়ে রেখে দিয়েছেন। আসলে সত্য কথা হচ্ছে আপনি জানেন না, আর যারা জানেন তাদের কাছে আপনি কোনোদিন বসেন নাই আর জানতে চান নাই। আপনি বাংলা বই থেকে ঝেড়েছেন তো কি জানবেন?
হ্যাঁ বাবাজি, কায়েম শব্দের মানে প্রতিষ্ঠিত, ঠিক আছে। প্রতিষ্ঠিত বা কায়েম শব্দের মানে হলো যেটা অক্ষয়, নষ্ট হবে না। বলে না এটা বেশ কায়েমই কাজ করে গেল, থাকবে বহুদিন। হ্যাঁ না, আপনার নামাজ কায়েম কি করে হবে জানেন না? জানেন? হ্যাঁ না বলেন, কথা বলেন, জানেন না? তো আজকে শিখবেন, শিখবেন। তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব ওয়া আমুর, এরকম শুনেন, আল্লাহ তার নবীকে শেখাচ্ছে কায়েম করা। হাবিব গো, নিজের নামাজের উপরে জমে যাও, আর ওদের নামাজি বানানোর ফিকির নাও, ওদের নামাজি বানিয়ে দাও, তুমি চলে যাবে, তোমার নামাজ চলে যাবে না। আর কবরে শুয়ে শুয়ে নামাজের সেবা পাবে, ফেরেশতা ভয়ে পাশে লাগবে না। কি কায়েম করা বলে? তো বান্দা বলছে রব্বানা, কেউ তো আমার কথা শুনে না, কাকে বলবো এই ঘোষণা? তো শুনেছি মান্দির আশিরাতাকাল আকরাবিন, কোলের মানুষ যারা, রক্তের মানুষ যারা, মুহাম্মতের মানুষ যারা, যারা তোমার কথার বাইরে কখনো চলে না, তুমি তাদের কাছে গিয়ে বলো, সব জায়গাতে বলবে না। কি গো বাবা জিরা, পাড়ার লোক কেউ শোনে না, আমার বিবি তো আমার কথা শোনে। হ্যাঁ না বলেন না? তো বলুন, শোন বিবি, বিছানায় আমার সঙ্গে থাকতে ভালো লাগে? বললে হ্যাঁ। আমার সঙ্গে খেতে ভালো লাগে? বললে হ্যাঁ। আমার সঙ্গে ঘুরতে ভালো লাগে? বললে হ্যাঁ। আমার সঙ্গে জান্নাত যেতে ভালো লাগে? তো বিবি বলতে বাধ্য, হ্যাঁ। হ্যাঁ না না? তো বল বিবি, শোন, আমি নামাজ পড়ছি, তুই নামাজ পড়, কারণ তুই না নামাজ পড়লে আমার সঙ্গে তো থাকা হবে না, কারণ কেয়ামতের নামাজি বেনামাজি দু জায়গায় থাকবে, আমি কি করে থাকবো বলতো? তোকে যা থাকতে হবে, তুই নামাজ পড়। কি যে আপনি মরে যাবেন, আপনার বিবি নামাজ পড়বে, আপনার নামাজের টাইম হবে, কবরে নামাজের সব অটোমেটিক চলে যাবে। বলে আল্লাহ তো নামাজ আর পড়ে নাই? বলে হ্যাঁ পড়ে নাই, কিন্তু নামাজ কায়েম করে রেখেছে। ওর ওর মেহনতে যে কজন নামাজি হয়েছে, ওই নামাজিরা নামাজ পড়ে সওয়াব পাবে, আর এ কবরে শুয়ে শুয়ে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলে তো নমো না? তো কোরআন বলছে ফাসিরু ফিল আরদি সুমান দুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। কোরআন বোঝার জন্য দুনিয়াতে ঘুরে দেখে নাও, এলআইসির এজেন্ট 400 লোকের কাছ থেকে টাকা তুলে লাইফ ইন্স্যুরেন্স করে দিয়েছে, এখনো ঘরে শুয়ে শুয়ে বুড়ি খাচ্ছে, আর মাসে মাসে টাকা ওর অ্যাকাউন্টে ঢুকছে না, ঢুকছে না। জোরে বলেন, ওটা এখান থেকে চুরি করা, এখান থেকে চুরি করা, এ সিস্টেম এখান থেকে দেখে ওরা শিখেছে। চোর চুরি করে সম্রাট, আর মুসলমান ধর্ম ভুলে কোদালের বাট, তা কেউ না দেখে। কোরআন আপনাকে শুনিয়েছিল এলআইসির এজেন্ট শুয়ে শুয়ে বিড়ি খায়, আর প্রত্যেক মাসে অ্যাকাউন্ট দেখে খালি নাম্বার বেড়েই যায়। হ্যাঁ না? সবাই টাকা জমা দেবে, আর প্রথম ওখান থেকে অ্যাকাউন্টে ভাউচার এজেন্টের এজেন্টের খাতায় হবে। হ্যাঁ না? রব্বে জুল জালাল বলে তুই মরে যাবি, আর মরার আগে 10টাকে নামাজি বানিয়ে যাবি, তোর নামাজ কায়েম, একে নাম নামাজ কায়েম থাকবে, তুই কবরে চলে যাবি, তোর নামাজ থাকবে, তুই একা কবরে যাবি, আর শুয়ে 10 জনার নামাজের স্বভাব তুই একা পাবি। একে নামাজ কায়েম করা বলে। ও নামাজ পড়ে ওর বউ পড়ে না, ও পড়ে ওর বাচ্চা পড়ে না, ও পড়ে ওর ছেলে পড়ে না, ও পড়ে ওর নাতি পড়ে না। বাবা ডবল হাজি, ছেলে বেনামাজি, ছেলে জোরে বলে বেনামাজি। জুমার দিনে দোয়া করছে হাজি সাহেব, রব্বানা জালামনা আনফুসানা, হাজি সাহেবের বউ বলছে মাথায় কাপড়ও দেবো না, ফজরের নামাজ পড়বো না। ছেলে চেতুটা তাস খেলছে, বলছে পিয়ারের একখানা দুখানা, ফেরেশতা বলছে হাজি সাহেব দোয়া ফিরিয়ে নিয়ে যা, তোর দোয়া কবুল। বাবাজিরা সোনার আল্লাহরা জ্ঞানী জনেরা সুধি মামসা, তো আকিম সালামানে নামাজ জোরে বলে কায়েম করো। আরেকটা মানে, আরেকটা মানে জানেন না? জানেন? জানেন এর আরেকটা মানে আছে, আর আরেকটা মানে আছে, বলবো বলবো।
তত্ত্ব সহ না, শুধু উপরেরটা জোরে বলে। আল্লাহ পাক শোনাচ্ছেন নামাজি হওয়া মানে আমি ছাড়া আর কারোর কাছে সেজদা করা যাবে না। যে নামাজি হবে সে আর কোনো জায়গায় সেজদা করবে, হারোয়ায় যাবে, আজমি যাবে, কথা বলে পাথর চাবড়ি যাবে, খুশিগিরি যাবে, মুর্শিদাবাদে যাবে, কারণ নামাজ পড়ে আর কোথাও যাবে না। কেন নামানো যাবে না? তো তাহলে শুনে নেন ঘটনা, কাবা যেদিকে মুখ করে আমরা সবাই নামাজ পড়ি, ও ঘরটা পবিত্র ঘর না অপবিত্র ঘর? আল্লাহর ঘর না অন্য কারোর ঘর? বলেন কাবাতে নামাজ চালু হওয়ার আগে কি ছিল? কটা? 300 313টা। কটা? 360টা। কত? 300 কত বলে কটা ছিল? 360 খানা দেবতা ছিল। যেদিন নামাজ এলো সেদিন প্রথম হুকুম হলো নামাজ পড়ার আগে ও কটাকে ওখান থেকে সরিয়ে ফেলো, কারণ কাবার দিকে সেইদা করলে ওদের দিকে সেইদা হবে, ওটা মানা যাবে না। কারণ আল্লাহ বলেছে সেইদা শুধু আমার হবে আর কারোর দিকে করা যাবে 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 না। আগে দেবতা সরাও আর পরে নামাজে দাঁড়াও। তো আগে কবর ছাড়ো, চাদর ছাড়ো, খৈচুর ছাড়ো, মোরগ ছাড়ো, ধুল ফুল ছাড়ো, লাল হলুদ সুতো ছাড়ো, আর তারপরে নামাজ পড়ো। হাতে লাল হলুদ সুতো বেঁধে বুঝে দাগা সারের মতো গুছে কি রে, সে ঘষার ডিজাইন কি? ফেরেশতা চিন্তা করছে ই কি মাল, এত চুমো খাওয়ার কায়দা কি? বলে বাবা বাবা দিয়েছে। কে দিয়েছে? বোকা কোথাকার, মাজারের সুতো যদি দামি হতো তাহলে হাজির সাহেবরা খেজুর আনতো না, এক বছর এক বস্তা করে সুতো আনতো। মদিনা থেকে সুতো আনতো আর কেউ গেলে মোটা করে গলায় বেঁধে দিত, সারা আজ রাইল বুঝে নেবে দামি মাল, হাত দিই না। কেটে বল মাথা মোটা থাকলে এরকম করে? এরকম নামাজি শুধু হলে হবে না, আগে দেবতা নামাও আর পরে সেইদা চালাও। তো ভেতরে যারা বসে আছে ওটাকে বার করো, তারপরে নামাজ পড়ো, মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজি জুম্মার নামাজ পড়েছে, আতর মেকেছে, সুরমা মেকেছে, দামি টুপি, ফার্স্ট ক্লাস পাঞ্জাবি, মনে হচ্ছে না একবার বাবাজি যাচ্ছে, নামাজ সেরকম পড়েছে, কায়দা করে নামাজ পড়ে আতরে ফুলফুল করছে, লোকে বলছে সত্যি সত্যি কপুরের নানা এত সুন্দর দারুণ নামাজি। তারপর যাবার সময় কবরস্থানের পাশে দিকে গিয়ে পকেটে কাঁচা টাকা এক টাকার কয়েন বার করে কবরে ছুঁড়ে দিয়ে বললে একটু খেয়াল রাখিস বাবা। ফেরেশতা চিন্তা করছে বলছে আল্লাহ ইমালের খবর দেখো, তোমার উপর ভরসা নাই, এক টাকা কোথায় দিয়ে দেখো কত। ফেরেশতা চিন্তা করছে তোর বাবা খেয়াল রাখবে, ঠিক আছে যা বাড়ির কাছে গিয়ে ঢিক বাজি খেয়ে পড়েছে, হাঁটুর মালা উল্টে গেছে। আল্লাহ গো ফেরেশতা বলছে ভাই বাবাকে বল, বাবাকে বল, বাবাকে বল। ডাক্তার এসে বলছে এ মালা আর হবে না, বুঝলেন সে মালা উল্টে গেছে। প্রথম বলছে আল্লাহ 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 বলছে কি হলো? বলছে আল্লাহ দাঁড়ান দাঁড়ান মাল লাইনে এসে লাইনে এসেছে। বলি এক টাকার বীজ বার করছে আমি, দাঁড়ান এখন শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ। আচ্ছা তালাক দেওয়া বউকে কেউ যদি বলে সকিনা তোকে নেবো, সকিনা চলে আয়, এবার আসবে কথা বলে তা। বিয়ে যদি বুদ্ধিমান হয় তো গোয়ালে ঝাঁটা গোবর মাখি যাবে, আটকুড়োর কপালে মারবে, তখন ভটাম করে তালাক দিয়ে এখন বলে সকিনা তোকে না দেখলে আমি বাঁচি না, ঝাঁটা মারবো একখানা। আল্লাহ পাক বলে জুম্মার নামাজ করে তো জান ভরলো না, এক টাকা তোর বাবা, তোর বাবাকে ডাক না, ডাক তোর তোর বাবা বাঁচাবে ডাক। এখন আর বাবা মনে পড়ে না, কে মনে পড়েছে? সারা জীবন বলে যা করে আমার বাবা করে, যখন মরণ আজ যাইছে ফেরেশতা বলছে ল্যা কি রে, লা ইলাহা ইল্লাল্লাহ বেরো না, মুখ তখন বেঁকে গেছে, ফেরেশতা বুঝতে পেরেছে মাল তুবড়ে গেছে, ধর ধরছে বল। এখন আর কুঁজো কুঁজো করলে হবে না, এই জন্য শুধু ওয়াকিমুস সলা মানে নামাজ না, নামাজ পড়ার আগে ভেতর থেকে ওই ভূতগুলোকে বার করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। পরে হলো ওয়াতু যাকাত, তওবা করার আগে যাকাত দাও। কি দাও যদি বলে?
জাকাত দাও। জাকাতটা কি? মালের পায়খানা। জাকাতটা কি? চলে বলে মালের পায়খানা। এই জন্য জাকাত খাওয়া কি? হারাম। জাকাত খাওয়া কথা বলে না, জাকাত দেওয়া ফরজ আর খাওয়া হারাম। থাকবেন ইনশাল্লাহ, থাকবেন ইনশাল্লাহ, কথা বলে না। এ বাবাজি, জাকাত দেওয়া হারাম, জাকাত দেওয়া ফরজ। ফরজ ধরে ফেলেছ মানে যে আছে ইনশাল্লাহ। তো জাকাত দেওয়া ফরজ, না দেওয়া যদি বলেন হারাম। অতএব হারাম করে তওবা কবুল জোরে বলো। ও কয়েল বাড়ির বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যারা যেখান থেকে জলসা শুনছো মা, একটু আজকে রাতে তোমরা খবর নিও, যায় জানিও, একটু হিসাব করে কি বলে আপনার মহাসেবা করে নিও। আমার বন্ধু যারা বসে আছো শুনে নাও, তওবা যাদের করার ইচ্ছা আপনি দরবার শরীফে যেতে পারেন, আল্লামা রুহুল আমিন সাহেবের দরবার যেতে পারেন, আমার দাসা আমিনিয়া জলসা যেতে পারেন, ফুলপুরার তিন দিনের জলসা যেতে পারেন, ওই তবলিগের তিন দিনের ইজতেমা যেতে পারেন, আমি বারণ করবো না। তবে একটা কথা বলে দিচ্ছি, তওবা করার আগে হারাম খেলে তওবা কবুল হবে। যদি বলেন না, আপনাদের শুনে রাখা দরকার আছে কিনা, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, বিয়ের সময়তে শ্বশুরের কাছে পনের টাকা নিয়েছে যারা, ওই হারাম করাছি কারা, তওবা করার আগে টাকাটা গুনে গুনে প্যাক করে শ্বশুরের হাতে দিয়ে বলে এসো, ও বাবাজি আমি হারাম করের বাচ্চা, চিনতে পারছো আমার তোমার, আমি তোমার সেই তিন নম্বর জামাই আর চার নম্বর জামাই, ও শাশুড়ি মশাই এই হারামটা তুমি ফিরিয়ে নাও, আমার আল্লাহর কাছে তওবা চাচ্ছি, তওবাটা যেন কবুল হয়, হারামটা ফিরিয়ে নাও, শ্বশুরের টাকা যতক্ষণ ফিরিয়ে দেবে না, শাশুড়ির হাতে যারা সোনার গহনা নিয়েছ, ও বাবাজি আমার আল্লাহ মানা ভাইরা, জামাই মুখে কথা বলে না, মুখ থেকে রমাল সরায় না, তবে শাশুড়ি যেমনি চেন দেখিয়েছে, অমনি আস্তে করে বগের মতো গলা বাড়িয়ে দিয়েছে, বলছে চাষির জোশুর মাজান মাজান, একবার চরম করে চাপিয়ে দেন। কি সোনা পরা হারাম, তবে শাশুড়ি আড়াই বলে চেন দিলে গলায় পরা আরাম। গলায় পরা কি? ওই চেনটাকে ফিরিয়ে দিয়েছো, ওই চেনটাকে ফিরিয়ে দিয়েছো, শ্বশুরের টাকা ফিরিয়ে দিয়েছো, অ মুসলমানের ছেলে। আজকের বলছি শুনে নাও, বাপের দুকাটা বাড়ি ছিল, দু বিঘে জমি ছিল, বিয়ের পরে বোনটাকে বিদায় করে দিয়ে চলে এলো, বাপকে আদর করে নিয়ে গিয়ে বারাসাতের জামিনে কিংবা বসিরহাটের মাঝখানে গিয়ে কায়দা করে বাপের কাছে বুঝিয়ে সুঝিয়ে, বাপ আমার দুটো ছেলে, এইটুকু জায়গা বেটিকে যদি দিয়ে দিস, আমার ছেলে কোথায় বাস করবে, আমার ছেলে দু বিঘে জমি না থাকলে কি করে খাবে, মেয়ে জাহান্নামে যায় যাক, মেয়ে চুলে যাক পুড়ে যাক, মেয়ে চিন্তা করতে হবে না, ও শ্বশুর বাড়িও পেয়ে যাবে, আমার ছেলে যেন কিছু করে যা, বাপকে এমন পট্টি মেরে বুঝিয়ে দু কাটা জায়গা ছেলের নামে লিখে দিয়েছে, দু বিঘে জমি ছিল দুটো ছেলের নামে লিখেছে, এখন বোন এক কাটাও পাবে না, আধ কাটাও পাবে না, আর বোন কিন্তু কোনো দিন জমিতে ভাগার পাবে না। এলে বলবে বেশি চিল্লাও না, আমার বাপ আমাকে দিয়েছে, তোর জন্য কিছু রেখে যায় নাই। বোন কাঁদতে কাঁদতে চলে গেছে আর বলে গেছে, রব্বানা আমাকে যে বঞ্চিত করেছে তুমি তাকে লাঞ্ছিত করো, বঞ্চিত করো, ও যেন কোনো দিন শান্তি পায় না। মুসলমানের ছেলে বোনের চোখে দুপোটা পানিটা খোদার গজব হয়ে নেমে গেছে, শুনে রেখে দাও আজকে বলে দিয়ে যাচ্ছি, আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, ও মুসলমানের ছেলে তুমি যতবার তওবা করবে আল্লাহ পাক বলবে তওবা কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত মেয়ের হক আদায় করবি না ততক্ষণ তোর তওবা কবুল হবে না। তুই হজ করিস আর গজ করিস, তুই চারবার হাজি হোক আর ছবার হাজি হোক, ছবার হজ করে কবরে শুবি, লোকে বলবে হাজি হাজি, আর ফেরেশতারা বলবে হারামি হারামি, কারণ তুমি মেয়ের হক মেরেছো হারামি, হারামির হজ কবুল হয় না। লোকে বলছে ছক্কা হাজি, ছক্কা কি হাজি ধরে বলো, ছবার হজ করেছে ছক্কা হাজি, ফেরেশতারা বলছে বাঁশ চেঁচে তেল দিচ্ছি সারা সুরের ছক্কা মারা মারব, গ্যালারির ভেতরে থাকবে না, সবটা বাপ্পা চামড়া ছেঁড়া মার দেব, ওই বোকা কোথাকার, বেটার কাছে মোহাম্মতের পাত্র হতে গিয়ে বেটিকে ঠকিয়েছ না, ঠকিয়েছ তো, ঠকিয়েছ, বুড়ো বয়সে যখন তুবড়ে গেছে তখন বেটা তো মারছে, নাতি তো মারছে, তখন বলছে আল্লাহ সারাদিন দিয়েও ভুল করেছি, না দিলেই ভালো হতো,
এখন বেটির কাছে বাপ হতে পারলে না, আর বৌমায়ের কাছে শ্বশুর হতে পারলে না, দুদিকে মার খেয়ে তো তুবড়ে গেছে, এখন তবা করছো? হ্যাঁ বাবাজি, তবা দুটো স্টেশন চলে গেল, তিন নম্বর স্টেশন শুনে ভালো, টাইম হয়েছে পালাবো। তিন নম্বর স্টেশনের নাম কি? ওয়াকরিদুল্লাহ করজান হাসানা, যারা সারা জীবন তোমাকে কিছু দিয়েছে, তোমারও তো উচিত তাদের কিছু দেওয়া। হ্যাঁ নানা, যদি বলেন বাপ বিদেশি চাকরি করে, আমি ছোট্ট, আমার ছোট চাচা আমাকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়ায়, আমি আব্বু আব্বু বলি আর সে ডাকে সাড়া দেয়, পাড়ার লোকেরা বলে কি রে কেলো, তুই বাচ্চা তোরই মনে হচ্ছে রে, না তোর বড় ভাই না তোর? এই আমার বড় ভাই, তুই বড় ভাই ছেলে বলছে? হ্যাঁ। তো তোকে কাল তো আব্বা বলে, তোর বড় ভাইকে চিনতে পারবি? ওই সে চেনাতে দেখে নেবো, 10 বছর যার কাঁধে চেপে ঘুরেছো, পেচ্ছাপ করলে ধুয়ে দিয়েছে, কখনো কোনো জিনিস কেঁদেছো, মা দেয় নাই তো ছোট চাচা কেঁদে দিয়েছে, কোনো আবদার করেছো তো বাপ না দিলেও ছোট আব্বা মিটিয়ে দিয়েছে, আজ বাপ চলে গেছে ছোট আব্বা বুড়ো হয়ে গেছে, তুমি চাকরি পেয়েছো, জীবনে কখনো ছোট আব্বাকে দেখে আড়াল করে বলেছো ছোট আব্বা তুমি আমাকে 10 বছর কাঁধে করে নিয়ে ঘুরিয়েছো, তার বিনিময় স্বরূপ, দয়া করে নাই বিনিময় স্বরূপ, এই 2,000 টাকা তোমাকে দিলাম, ঈদের দিনে তুমি মনের মতো বাজার করে নিও, দিয়েছো? দিয়েছো? নেমো খারাপ কথা গান, দিয়েছো? গরিবের সংসারে মা কোমরে কাপড় বেঁধে মাঠে কাজ না করলে সংসারে ভাত হয় না, খেটেছে, আর দোলনাতে আমাকে শুইয়ে রেখে পালিয়ে গেছে, ঘুম থেকে উঠেছি কেঁদেছি, পেচ্ছাপ পায়খানা করে দিয়েছি কেঁদেছি, আমার পাশের বাড়ির চাচিমা ছুটে এসে কোলে নিয়ে বলেছে, সোনার চাঁদ ছেলেটা ফেলে এই শয়তানি কোথায় যে গেছে, পেচ্ছাপটা নিজে হাতে মুছে দিয়েছে, আমার গায়ের পায়খানাটা চাচিমা ধুয়ে কোলে তুলে দিয়েছে, তার আঁচল দিয়ে আমার পাছাটা মুছে দিয়েছে, আর বুকের ভেতর জড়িয়ে নিয়ে গিয়ে আমার মায়ের কোলে তুলে দিয়েছে, এর বিনিময়ে জীবনে কখনো চাচিমার হাতে 10টা টাকা দিয়ে বলেছে, চাচিমা এটা আপনি পান কিনে খাবেন, এটা আপনার টাকা বলেছি। এই বাবাজি, গরিবের সংসার চলছে, বাড়িতে মা আছে আর ফুফু আছে, জীবনে মাকে কিচ্ছু করতে হয় নাই, আমি পেশাব করলে ফুফু ধুয়ে দেবে, আমি গোসল করলে ফুফু করাবে, আমি খেতে বসলে ফুফু খাওয়াবে, আমি শুতে গেলে ফুফুর কোলের কাছে শোব, আমি ভুল করলে মা মানে আর ফুফু গিয়ে বলে খবরদার আমার আব্বার গায়ে হাত দেবে না, আমাকে কোনোদিন নাম ধরে ডাকে না, আমাকে আব্বা বলে ডাকে, যেদিন বিয়ে হয়ে চলে যাচ্ছে ঝরঝর করে কেঁদেছে আর ভাবির হাত ধরে বলেছে, বড় ভাবি আমি চলে যাচ্ছি, তোমার মন হলে তুমি যেও, তোমার মন না হলে তুমি যেও না, তবে তোমার হাত ধরে বলে যাচ্ছি, বড় ভাবি আমার আব্বাকে তুমি যেন কোনোদিন মারবে না, বাচ্চাটা কার? ওরই তো। হ্যাঁ না না, বাচ্চা তো ওর, তবু ওর হাত ধরে কাঞ্চার বলছে, বড় ভাবি আমার আব্বাকে তুমি যেন মারবে না, বড় ভাইয়ের গলা জোর জোর ডুকরে কেঁদে বলেছে, বড় ভাই কবে বাপ মরে গেছে মনে নাই, তোমার কাছে এতটা বড় হয়েছি বাপের কথা মনে ছিল না, তাই চলে যাচ্ছি, যাবার সময় বলে যাচ্ছি আমার আরেকটা আব্বা আছে, আমার একটা আব্বা মরে গেছে, আমার আর একটা আব্বা রয়েছে, তুমি কোনদিন যখন আমার আব্বাকে মারবে না, আমার মাথায় হাত দিয়ে বলো, বড় ভাই ও একটু জিদ করে, আমিও জিদ পূরণ করতাম, আজ থেকে আমি থাকবো না, হয়তো আর একটু জিদ বেশি করবে, তুমি বলো আমার মাথায় হাত দিয়ে মারবে না, বলো বলো না, বলো না বড় ভাই তুমি মারবে না বলো। সেদিন ভাই কেঁদে বলেছে, না রে আমি কেন মারব, যতবার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছে, স্বামীর কাছ থেকে ভালোবেসে যেটা পেয়েছে পেয়েছে, কিংবা স্বামী যেটা খেতে দিয়েছে সেটাকে চুরি করে আড়ালে রেখেছে, আর আসার সময় তোমার জন্য দামি ফল কিংবা সন্দেশ কিনে এনেছে, যেমনি বাড়ির ভেতর ঢুকেছে আর ছুটে এসে দেখেছে রাস্তায় ধুলোতে খেলা করছি, কোলে তুলে নিয়েছে গোটা গায়ে ধুলো, নাকে মুখে ধুলোতে ভর্তি, দামি শাড়ি পরে আছে, আর কোলে তুলে নিয়ে দুই গালে 2-4 চুমুক খেয়ে বলেছে, কে বলে যে কোয়েল বাড়িতে আমার আব্বা মরে গেছে, এই তো আমার আব্বা বেঁচে রয়েছে, বলো তুমি আমার আব্বা নয়, বলো বলো না তুমি আমার আব্বা না,
যে সারাটা জীবন আমাকে আব্বা আব্বা বলেছে আর আমার ধুলো মাখা শরীরটা বুকে তুলে নিয়েছে। ওই কয়েল বাড়ির যুবকেরা তোদের পায়ে হাত থেকে বলি, বল না কোনদিন ওই ফুফুটাকে আড়াল করে 100 টাকা দিয়েছিস যে ফুফু তুমি তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছ, আমি তো বড় হয়ে গেছি কামাতে শিখেছি, এই 100 টাকা তুমি রেখে দাও পান খাবে, দিয়েছি দিয়েছি দিয়েছি। তওবা করতে বসেছ না, হারাম খোরের আরত কোথায় গেল? ও আকরিদুল্লাহ কারজান হাসানা, যারা তোমাকে অসহায় অবস্থায় করুণা করেছে আজকে তারা অসহায়, তোমার করুণা হলো না? যেদিন আমি অসহায় ছিলাম সেদিন তারা আমার প্রতি করুণা করেছে, আজ তারা অসহায় হয়ে গেছে আমার করুণা কই? ও আকরিদুল্লাহ কারজান হাসানা, আমার সেই ছোট্ট বোনটা যে আমি খেতে বসলে পাকার হাওয়া করত, আমি খেয়ে চলে গেলে আমার নোংরা বাসনটা ধুয়ে দিত, আমি বিছানা থেকে উঠলে বাসি বিছানা তুলে দিত, আমি নোংরা জামা কাপড় রেখে গেলে যে কেচে প্রেস করে দিত, সারা জীবন আমার বাড়িতে দাসির কাজ করে গেল, কোন দিন ঈদের সময়তে আড়াল করে 5,000 টাকা বোনের হাতে দিয়ে বলেছি বাড়িতে একটা কাজের মেয়ে রাখলে তাকেও তো দিতে হতো, তাই তুই মনে মনে করে নয় কাজের মেয়ে মনে করে তোকে 2,000 টাকা দিলাম, ভালো একটা মনের মতো শাড়ি কিনে নিস, দিয়েছেন আমার জলসা এখানে খতম হয়ে গেছে, কাকে জলসা শোনাচ্ছি, কাকে জলসা শোনাচ্ছি, কে জলসা শুনছে? কাল কিয়ামতের ময়দানে কি করে মুখ দেখাবেন কখনো ভেবেছেন? যে ছোট্ট ভোটটা যাবার সময় আমার হাত ধরে বলে গিয়েছিল কেউ না যাক ভাই তুই যাস, যে ঈদের দিনে সকালবেলা অপেক্ষা করে বসেছিল আমার বাপ তুই আমার ভাই আসবে, যে ঈদের দিন সকালবেলা স্বামীকে খাইয়েছে আর বাচ্চাকে খাইয়েছে আর নিজে অপেক্ষা করে বসে আছে নিশ্চয়ই আমার ভাই আমাকে দেখতে আসবে, সারা জীবনে একদিনও মনে হলো না যেতে। একদিনও মনে হলো না, আমি আমি বিবির ইচ্ছা পূরণ করেছি, তাই বিবির বোনের বাড়ি যেতে আমার অসুবিধা হয় নাই, শ্বশুর বাড়ি যেতে অসুবিধা হয় নাই, বন্ধু আর বান্ধবীর বাড়ি যেতে অসুবিধা হয় নাই, মায়ের পেটের বোনটা যে তোর জন্য অপেক্ষায় বসেছিল রে, সবাইকে খাইয়ে দিয়ে বসেছিল আমার ভাই আসবে আর আমার ভাই এসে খেতে বলবেন আমি খাবো, সন্ধ্যার পূর্ব লগ্নে স্বামী বলেছে শাড়িটা পরবে না, বলে দেখো আর ঈদের দিনে সবাইকে সাজাতে সাজাতে আর আমার সাজা হলো না কালকে পরব, তোমার আর আমার অপেক্ষা করে করে হতভাগি পরনে শাড়িটা অপর্যন্ত ভালো করে পরলো না যে আমার ভাই এলো না পরবো তো পরবো খাদ্য। প্রত্যেক বছর জলসা দাও বারণ করবো না, কিন্তু কমপক্ষে নিজের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখি, কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করি না। আল্লাহ রাসূল বলেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমি তাদেরকে উম্মত বলতে ঘৃণা করি। সিলমান কাতাকা ওয়া আফু আম্মান জালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইক, যারা সম্পর্ক ছিঁড়ে দিয়েছে দূরে নাও, যারা দুর্ব্যবহার করছে তার সাথে সদ্ব্যবহার করো, আর যারা তোমাকে কষ্ট দিয়েছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তবেই তো আমার উম্মত, তবেই তো আমি নবী গর্ব করব এটা আমার উম্মত, ক্ষমা তো করতেই পারলাম না কমপক্ষে ইনসাফ তো করি, কমপক্ষে ইনসাফ তো করি, করবেন ইনশাআল্লাহ, বলেন ইনসাফ করবেন ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছে হুয়া খাইরাম ওয়া আজামা আজরা, আমি আল্লাহ বলছি এই কাজটাই সব থেকে ভালো কাজ, কোন কাজটা? এতিমের পাশে দাঁড়াও, হক আদায় করে দাও, যার পাওনা তাকে বুঝিয়ে দাও, আর আত্মীয় স্বজনকে কার্যে হাসানা দাও, এটা তোমার কাছে পাওনা, এটা তোমার কাছে, জোরে বলে পাওনা, হুয়া খাইরাম ওয়া আজামা আজরা, এটা সব থেকে ভালো, আমি আল্লাহ বলছি সব থেকে ভালো, কে বলছে জোরে বলে, আল্লাহ যদি বলে সব থেকে ভালো
তো তোমার কাছে আর কোনটা ভালো যেটা আল্লাহ চাইছেন যেটা আমি চাইছি? জোরে বলেন, কোনটা ভালো যেটা আল্লাহ চাইছেন আমি চাইছি? এটা আল্লাহ চাইছে হওয়া ভালো, হুয়া খাইরাম ওয়া আজামা আজলা, এটা সব থেকে ভালো। আর আমি সব থেকে বেশি বদলা এতে রেখেছি। কারণ কি জানেন? আল্লাহ পাক বলেন নাই যে তোমার ভাই গরিব হয়েছে সবটা দিয়ে দাও। আল্লাহ বলে নাই বোন শ্বশুর বাড়ি চলে গেছে সব দিয়ে দাও। আল্লাহ পাক বলে নাই যে চাচিমাকে সব দিয়ে দাও, তবে তোমার ইচ্ছা মতো দাও, তোমার ক্ষমতা মোতাবিক তুমি দাও, তোমার কুদরত মোতাবিক তুমি দাও। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তুমি যখন আমার কাছে আসবে আর বলবে আল্লাহ আজ অসহায় হয়ে গেছি, সেদিন অসহায় ছিলাম, মা বাবা সাহায্য করেছে, ভাই বোন সাহায্য করেছে, যেদিন ওরা অসহায় হয়েছে আমি সাহায্য করেছি, আজ আমি অসহায় হয়ে গেছি, আল্লাহ পাক বলে সাহায্য আজ আমি করব। সেদিন তুই তোর ইচ্ছা মতো দিয়েছিস, আমি কিচ্ছু বলি নাই, আজ আমি দরবার খুলে দিচ্ছি আর চোখটা ফিরিয়ে দিচ্ছি, তুই তোর ইচ্ছা মতো নিয়ে নে, আমি কিচ্ছু বারণ করবো না, ইচ্ছা মতো নিয়ে নে, ইচ্ছা মতো নিয়ে। দশটা টাকা দিয়েছেন তো কমই দেন নাই, বিশটা টাকা দিয়েছেন তো কমই দেন নাই, কারণ আপনি রিস্কা চালিয়ে বিশ টাকা দিয়েছেন, অনেক দিয়েছেন। এই বিশ টাকার বিনিময়ে আল্লাহ সেদিন দরবার খুলে দিয়ে বলবেন নে ইচ্ছা মতো নিয়ে নে, তোর যতটা করছে নিয়ে নে। আর আমি যখন ইচ্ছা মতো নেবো, কম নেবো না বেশি নেবো, জোরে বলেন, এক নেকিতেই বাড়া পার হয়ে যাবে। কোরআন এই জন্য শুনিয়ে দিয়েছিল, আরে আল্লাহর কালাম এই জন্য এসেছিল, কোরআন আপনাকে এই জন্য বলেছিল, রসুল আপনাকে এই জন্য বলেছিল, যে তাই বুড়া মিনা জাম্বি কামাল্লা জাম্বালা, ওই দশটা টাকার বিনিময়ের কারণে আল্লাহ পাকের দরবার থেকে এতটা নেকিতে হাত মারবে যে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমাই করে দেবে, মুছে দেবে। এই জন্য মেরে মহতম মুসলমান, তবা করার আগে কটা স্টেশন বললাম? এক নম্বর নামাজি হতে হবে, দু নম্বর হারাম খাওয়া থেকে বাঁচতে হবে, যাকাত দিতে হবে না, ওয়াতু যাকাত শব্দ অনুমান করে হারাম খাওয়া থেকে বাঁচতে হবে, কারণ হারাম খোরের কোন তওবা কবুল হবে? জোরে বলেন, জোরে বলেন, তওবা কবুল হবে না। আর তিন নম্বর কারজি হাসানা প্রতিবেশীর হক আদায় করতে হবে। দেখেছেন বাচ্চা নিয়ে আসার সর্বনাশ, দেখেন এত সুন্দর কথা চলছে এই সময় বাচ্চা নিয়ে পালাতে হচ্ছে, এই জন্য বাচ্চা নিয়ে বসবেন না। এ বাবা জি আমার আল্লাহ ওরা ভাইরা গেলে জনরা শুধু মানুষরা আমার সোনামণি মায়েরা বোনেরা, মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। ওয়াকরাজুল্লাহ কারজান হাসানা, এবারে একটা কথা বলে দিই, মিলিয়ে নেন, আমি হারাম থেকে বাঁচার চেষ্টা করবো ইনশা, বলুন ইনশা। বলেন হারামের কোয়ালিটি কটা? আমি যে হারাম খোর হব না, তো হারামের কোয়ালিটি কটা জানেন না? আর কেউ আপনাকে বলে নাই, খালি বলে যে বাবা না হারাম খাবে না, সুদের টাকা খাবে না বাবা, মদ খাবে না, বিড়ি খাবে না বাবা, কোনো তেষা করবে না, ও বাবা ছাড়তে ফেরিওলা কোথাকার। আগে হারামটা বুঝা যাতে কি, হারামের কোয়ালিটি কটা যদি বলে চারটে, তবে স্টেশন কটা? হ্যাঁ মুখস্থ করে রাখেন, কাল সকালবেলা চার দোকানে বসে বসে বলবেন, তো আমার জলসা আর এক জায়গায় চলবে আর দুজন শুনবে। হারামের কোয়ালিটি কটা? চারটে, একটা খাওয়াতে হারাম, একটা দেখাতে হারাম, একটা শোনাতে হারাম, আর একটা ভাবাতে হারাম। মদ খাই নাই, পনের টাকা খাই নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, হারামের পাশ দিয়ে যাই নাই, হারামের একটা কোয়ালিটি কি জি? কোন মেয়ে মানুষের গায়ের যদি কাপড় সরে যায় দেখতে মজা পাই নাই, পাই নাই, মজা লেগেছে? কোন মেয়ে ছেলে মাথা চুল খুলে রাস্তায় যাচ্ছে তো দেখে মনে হচ্ছে সত্যি হয়েছে, এটা হারাম না? কথা বলে খালি গায়ে হাত দেওয়াটা হারাম?
খালি গায়ে হাত দেওয়াটা হারাম, এই কুনজরে দেখাটা হারাম না? কথা বলে এই হারাম থেকেও তো আপনাকে বাঁচতে হবে। হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। কি জি, একটা মেয়ে ছেলে এমন গান বলছে আর এমন নাচা নাচছে, আরে কানে শুনলে মন মোহিত হয়ে যাচ্ছে। ওই নোংরা মেয়েটার নোংরা গান শোনাটা হারাম না? কথা বলেন হারাম। কোন একজন মেয়ে আপনি ভ্যাবলা স্টেশনে দেখেছেন, ঘরে এসে শুয়ে শুয়ে তাকে নিয়ে ভাবছেন, সত্যি কাদের বাড়ির মেয়ে, একবার দেখলে হতো, চান্স নিলে হতো, এই ভাবাটা যদি বলে। এই চার প্রকারের হারাম ছিল, আমি বেঁচেছি ক জায়গা থেকে, এক জায়গায় বেঁচে তুমি হারাম বেঁচেছো কে বললে তোমাকে? বলেন তো, সুদ খেলে লোকে দেখতে পাবে, মদ খেলে লোকে দেখতে পাবে, জোরে বলেন, জুয়া খেললে লোকে দেখতে পাবে। আমি যে কোনো মেয়ে ছেলে দেখে ভেতরে ভেতরে কল্পনা করছি, এটা কে দেখতে পাবে? কেউ দেখতে পাবে না। পাবে? পাবে না। তো আমাকে বাঁচাবে কে? আমাকে বাঁচাবে কে? এর থেকে বাঁচার জন্য শর্ত হচ্ছে আমার ঈমান আমাকে বলবে, ছি 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 ছি, কি করলি তুই, তুই তো মুসলমান না। আমার ঈমান যদি আমাকে এই বিষয়ে ধাক্কা না দেয়, তাহলে বুঝতে হবে ঈমান আছে কিন্তু মরা জীবিত না। কারেন্টের খোলা তালে হাত মারলে যদি শর্ট না মারে, তো তাহলে বুঝতে হবে লাইন ঠিক আছে, ভেতরে কারেন্ট ছিল। কথা বলেন, কারেন্ট ছিল যদি বলেন, লো ভোল্টেজ হলো একটা ধাক্কা মারত, হ্যাঁ না না, যদি বলেন হ্যাঁ না না। আমার বাবা দিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এবার আমার কথা গুটিয়ে দিচ্ছি, রাসূল আপনাকে এই জন্যই বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফাল ইগাইর বিয়াদিহি, যদি থাকে ক্ষমতা অন্যায় দেখার পরে তো 440 চালাও, কত 440, টাচ অ্যান্ড টাচ ফাটিয়ে দাও মেরে, আর যদি ক্ষমতা না থাকে তো কি মুখে ভালোবেসে বলো, ভাই জিনিসটা ভালো না, কি করছেন আপনারা, ছি ছি ছি, জিনিসটা ভালো না। যদি দেখো যে এখানে 220 দেওয়া যাবে না, এটা কি 220, 220 দেওয়া যাবে না, তো কমপক্ষে লো ভোল্টেজটা দাও। হ্যাঁ, আল্লাহ নবী বললেন কমপক্ষে দিলে ঘৃণা করো যে জিনিসটা মোটেই ভালো না, এটা আমি মেনে নিতে পারছি না। লো ভোল্টেজ আছে, ফাইনাল রাস্তাতেই ভাবি কলবি যালিকা আযাফুল ঈমান, তার মানে লো ভোল্টেজ একেবারে কোন রকমের কানেকশন আছে, কোন ভোল্টেজ নাই, আযাফুল ঈমান, সব থেকে যাইব দুর্বল ঈমান হলো যে কমপক্ষে একটু ঘৃণা করবে যে জিনিসটা ভালো না। কি মনে হয়, মনে হয় এই মনে হয় যদি বলেন মনে হয়, আজ থেকে প্রতিজ্ঞা করি যে কমপক্ষে ঈমানের শেষ ধাপটা বাঁচাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, জোরে বল করবো ইনশাআল্লাহ। তো আমার ছেলে মেয়ে যখন বিয়ে হবে ইনশাআল্লাহ, বরযাত্রী যাবে কিংবা আসবে? হ্যাঁ না না, আমার ছেলের বিয়ে হলে বরযাত্রী যাবে, আর আমার মেয়ের বিয়ে হলে বরযাত্রী জোরে বলেন আসবে। তো বরযাত্রী যখন যাবে তখন বলে দেবেন কোনো মেয়ে ছেলে বরযাত্রী যাবে না, কারণ বরযাত্রীতে যে মেয়ে যায় ও ইজ্জত নিয়ে যায়, ইজ্জত নিয়ে ফেরে না। আর আমার বাড়িতে কোন ছেলের বিয়ে হলে তাকে বলে দেব তুমি 10টা জায়গাতে 20টা বরযাত্রী আনবে, কিন্তু বেটা ছেলে আনবে, কোন মেয়ে ছেলে আনবে না। কারণ পরপুরুষের মুখ দে, পরনারীর মুখ, পরের বইয়ের মুখ দেখা কি জোরে বলে হারাম, আর বিয়ের দিনে টুকটুকে বউ দেখা আরাম। যারা খাওয়াচ্ছে খাওয়াচ্ছে খালি দেখছে, ও আবি বস দেব বলছে না, আবার ঘুম, ও আবি ও গোশ দেওয়ার লেগে বলছে না, মুখ দেখার লেগে, হ্যাঁ কথা বলবে, ও গোশ দেওয়ার লেগে বলছে না, ভাব করার লেগে,
হ্যাঁ ভাব করার লেগে, আপনাকে ভাবা দরকার ছিল, বোঝা দরকার ছিল, আপনার ভাবা দরকার ছিল, বোঝা দরকার ছিল। কথা বোঝেন না, বোঝেন না, কথা বুঝে আসছে বাবাজি? সেজন্য হারাম থেকে যদি না বাঁচি তো তাও বা করাই হলো, কমপক্ষে নিয়ম করে নিই যে আমি হারামে ধার দিয়ে যাব। জোরে বলেন না, ছেলে মেয়ে বাড়িতে বিয়ে হবে তো বাড়ির বুড়ি গুলো বলে একটা মাইক টাইক না বাজলে আমার বেশ বিয়ে মানা যায়, মাইক দে মাইক দে, হ্যাঁ মাইক দে কেন দেন? আর বুড়োটা বলছে তার ছেলেরা বলছে দে, বিয়ের দিনে তেল মাখামাখি হলুদ মাখামাখি চলছে আর গান হচ্ছে, আমি দুধে মিশে গেল পক পক। আজ এর পর দিনে বিয়ের দিনে কি হবে পক পক, বুঝতে পারছো? ও তো তার আগের দিন থেকে পক পক শিখিয়ে দিয়েছে তোমার কত বড় হারামি হলে আল্লাহ তুমি মাফ করো, কত বড় হারামি হলে তবে মাইক চালা এরকম গান দেওয়ার বসে বসে মজা নাই। বাহ দারুণ বলছে, দারুণ বলছে, ছি 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 ছি, এই হারাম খোরদের ঘরে খাওয়া চলে? মূল সাপু খাচ্ছে, হাই সাপু খাচ্ছে, আবার দোয়া আল্লাহ আল্লাহ এদের বিয়েতে শান্তি দাও, এদের দুজনে মিল মহব্বত দাও, 3 মাস বাদে তালাক করে দাও, আরেকবার হলে খাবো। কি যে আসছে না কি জি সালা, হাজি সাহেবের দোয়া মূল সাহেব দোয়া ফসকালো কি করে? পায়খানা ঘরের ভেতরে বসে করার জন্য পল্লিকার ফেরেস্তা নামে কথা বলেন না, হারামের আলতে বসে দোয়া করছে, ফেরেস্তা বলছে তোরা কর, আমরা বাইরে আছি, তোরা তো দোয়া নেবে কি, কে নেবে দোয়াটা? এই জন্য আমি আমি আপনি জলসা সেই যে সারা জীবন শুনেছি, কি শুনেছি জানি না, আজকে এতটুকু শুনে বোঝার চেষ্টা করি আমি যেন আগামীতে আর হারামের মাউন্ডাইতে পা রাখি না।